শুরুতে এই সংবাদ শিরোনাম। বন্দি হত্যার ভিডিও প্রকাশ করল আজারবাইজান, যুদ্ধ অপরাধের তদন্ত দাবি আর্মেনিয়ার। ইরান সীমান্তবর্তী এলাকা মুক্ত করার আজেরই বক্তব্য সম্পর্কে যা বলল তেহরান। আটক সেই চীনা সেনার কাছ থেকে যে সব জিনিস চুরি করে রেখে দিয়েছে ভারতীয় সেনারা। তুরস্ককে মারাত্মক পরিণতি বরণ করতে হবে, হুঁশিয়ারি করল আমেরিকা। এবং সবশেষ থাকছে যাদের কাছে অস্ত্র বিক্রি করবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিতর্কিত নাগানো কারাবাক অঞ্চলে আজারবাইজানের সেনাবাহিনী এবং জাতিগত আর্মেনিয়ানদের মধ্যে চলতে থাকা যুদ্ধে যুদ্ধ অপরাধ সংগঠন হওয়ার কিছু ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি। একটি মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় যে সেনাবাহিনীর পোশাক পরা দুই আর্মেনিয়ান আজারবাইজানি সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। আরেকটি ভিডিওতে ওই আর্মেনিয়ান নাগরিকদের হাতে বাঁধা অবস্থায় গুলি করতে দেখা যায় আজারবাইজানের সেনাবাহিনীকে। নিহত হওয়া ওই দুই ব্যক্তিকে শনাক্ত করার পাশাপাশি তাদের পরিচয় প্রকাশ করেছে আর্মেনিয়ার কর্তৃপক্ষ। ইউরোপের মানব অধিকার পরিস্থিতি নজরদারির কাজে নিয়োজিত শীর্ষ সংস্থা কাউন্সিল অফ ইউরোপ নিশ্চিত করেছে যে তারা ভিডিওটি হাতে পেয়েছে এবং মানব অধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে। ককেসাস পর্বতমালার অঞ্চলটিতে 27 সেপ্টেম্বর দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। তারপর থেকে দুই পক্ষের যুদ্ধে বেসামরিক নাগরিক সহ কয়েক হাজার মানুষ মারা গেছে। ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও এলাকাটি নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনীয়রা। 10 অক্টোবর প্রথম দফা এবং 18 অক্টোবর দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও সংঘাত অব্যাহত থাকে। এরই মধ্যে ওই অঞ্চলে হাজার হাজার মানুষকে ঘরছাড়া হতে হয়েছে। দুপক্ষের সেনাবাহিনী, যুদ্ধবন্দী এবং প্রতিপক্ষের সৈন্যদের মরদেহর ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবন্দীদের আঘাত করা বা হত্যা করার সেই ভিডিওগুলো প্রকাশিত হয়েছে। সেগুলো থেকে মাত্র দুটি ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে বিবিসি বাংলা। টেলিগ্রাম চ্যানেলগুলিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আজারবাইজানের একজন যুদ্ধবন্দীকে এবং এক আর্মেনিয়ান সেনার দ্বারা গুলিবিদ্ধ হতে দেখা যায়। কিন্তু ওই ভিডিওটি আসলে রাশিয়ার একটি ভিডিও, যেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। বিবিসিতে যে ভিডিও দুটো যাচাই করতে পেরেছে সেগুলো টেলিগ্রাম আজারবাইজানের সমর্থক একটি নামহীন রুশ চ্যানেলে গত সপ্তাহে প্রকাশ করা হয়েছিল। বিবিসি নিশ্চিত করেছে যে দুদেশের ভিডিওতে নির্দেশ প্রদানকারী ব্যক্তি আঞ্চলিক বাচনভঙ্গির একটা কথা আজারবাইজানের নাগরিক। আর প্রথম ভিডিওতে দেখতে পাওয়া বন্দীদের দ্বিতীয় মিডিয়াতেও হত্যা করা হয়। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিডিওকে ভুয়া হিসেবে দাবি করেছে এবং এই ধরনের ভিডিও প্রকাশ করে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছে। ভিডিও ক্লিপগুলো অবশ্য প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেওয়া হয়। তারপর দিনই আজারবাইজানের প্রসিকিউটর জেনারেল ঘোষণা দেন যে ওই ভিডিওগুলো যে ভুয়া তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার নিয়ন্ত্রণ থেকে ইরানের সীমান্তবর্তী কিছু এলাকা মুক্ত করার যে ঘোষণা দিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলছে দুদেশের সীমান্ত অতীতের মতোই বন্ধুত্ব, শান্তি এবং নিরাপত্তার সীমান্ত হয়ে থাকবে। বাকুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়েদ আব্বাস মুসাবি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রেসিডেন্ট আলিয়েভকে উদ্দেশ্য করে লেখা এক পোস্টে এমন মন্তব্য করেন। তিনি বলেন, ইরান এবং আজারবাইজানের মধ্যে 760 কিলোমিটার দীর্ঘ সীমান্তের দীর্ঘকাল ধরে শান্তি এবং নিরাপত্তা বিদ্যমান ছিল এবং কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই এই শান্তি এবং নিরাপত্তা ভবিষ্যতে বহাল থাকবে। আজারবাইজানের ভ্রাতৃত্ব প্রতিম নাগরিকদের আনন্দে ইরানও আনন্দিত বলে তিনি জানান। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ গত মঙ্গলবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সংঘর্ষ বলিত নাগানো কারাবাক অঞ্চলের আরও কিছু গ্রাম এবং শহর আর্মেনিয়ার দখল মুক্ত করার কথা ঘোষণা করেন। আলিয়েভ বলেন, কারাবাক অঞ্চলের জাংগিলান শহর এবং এর আশেপাশের 6টি গ্রাম এবং ফুজুলি, জাবরাইল এবং বুজাবান্ধ এলাকার 18টি গ্রাম আর্মেনিয়ার দখল মুক্ত করা সম্ভব হয়েছে। যদিও আলিয়েভের এ বক্তব্য সম্পর্কে এখনও আর্মেনিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের মাটিতে ঢুকে পড়ার অপরাধে আটক করা হয়েছিল এক চীনা সেনা সদস্যকে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ছাড়াও উদ্ধার করা হয় স্প্লিং ব্যাগ এবং স্টোরেজ ডিভাইস। ওই ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। কোনো তথ্য সংগ্রহ বা পাচারের উদ্দেশ্যেই ওই সেনা সদস্য ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে।
সংবাদ সংস্থা ANI এর সূত্র থেকে জানা যায়, ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছেন বলে দাবি করেন ওই চীনা সেনা। প্রাথমিকভাবে ভারতীয় সেনাবাহিনী জানায়, ভারতীয় সীমানায় ঢুকে পড়া ওই চীনা সেনার নাম ওয়াং ইয়ালং। তার কাছে বেশ কিছু সামরিক নথি পাওয়া গেছে, তবে বলা হয় খুব সম্ভবত অনিচ্ছাকৃতভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন তিনি। তাকে আটক করার পর PLA ওর সেনাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেওয়া হয়, এমনকি তার চিকিৎসার ব্যবস্থাও করা হয় বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। এরপরে চীনা বাহিনীর পক্ষ থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়। PLA এর পক্ষ থেকে ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা জানতে চাওয়া হয়। ভারত জানায় প্রোটোকল মেনে চুশুল মোল্ডু পয়েন্টে পিপলস লিবারেশন আর্মি PLA এর আটক সেনাকে চীনের হাতে তুলে দেওয়া হবে। মার্কিন সামরিক বাহিনী তুরস্ককে রুশ নির্মিত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আঙ্কারাকে এজন্য মারাত্মক পরিণতি বরণ করতে হবে। গত সপ্তাহে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে বলে তুরস্কের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পর পেন্টাগন এই হুঁশিয়ারি উচ্চারণ করল। গত শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান সম্ভবত সবচেয়ে শক্ত ভাষায় নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্কের এই প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষায় আমরা বিরোধিতা করছি এবং তুরস্কের সঙ্গে আমাদের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে এই পদক্ষেপ মারাত্মক প্রভাব ফেলবে। হফম্যান বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে তুরস্কের পক্ষ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা আমেরিকা এবং ন্যাটো জোটের কাছে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষার কথা তুরস্কের প্রেসিডেন্ট রসিপ তাইপ এরদোগান নিশ্চিত করে বলেন, গত সপ্তাহে এ ব্যবস্থা পরীক্ষা চালিয়েছে আঙ্কারা। তিনি বলেন, অন্য দেশের কাছ থেকে কেনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার সব ধরনের অধিকার তার দেশের রয়েছে। যারা কেবলমাত্র আত্মরক্ষার্থে ব্যবহার করবে তাদের কাছেই অস্ত্র বিক্রি করবে ইরান। ইরান সরকারের মুখপাত্র আলি রাবি শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRB-কে এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন। তিনি বলেন, যেসব দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চায় তারা শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যেই তা কিনতে পারবে। কোনো দেশ যুদ্ধকামী নীতি থেকে ইরানি অস্ত্র কিনতে পারবে না। তিনি আরও বলেন, কোনো দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চাইলে তাকে ইরানের শর্ত মেনেই তা করতে হবে। কোনো দেশ তাদের নিজেদের শর্ত ইরানের উপর চাপিয়ে দিতে পারবে না। অস্ত্রক্রেতাদের দেশগুলোকে অবশ্যই অস্ত্র কেনার যৌক্তিক এবং নৈতিক অবস্থা তুলে ধরতে হবে। তারা কেউ যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে ইরানের অস্ত্র কিনতে পারবে না। আলি রাবি সুস্পষ্টভাবে বলেন, আন্তর্জাতিক নিয়মনীতি এবং কাঠামোগত ভিতর থেকেই ইরান অস্ত্র বিক্রি করবে। তিনি বলেন, আমরা প্রকৃতপক্ষে অস্ত্রের ভক্ত নই, আমরা শান্তি চাই এবং মধ্যপ্রাচ্যকে অস্ত্র গুদামে পরিণত করতে চাই না। ইরান সরকারের মুখপাত্র আরও বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের গুদামে পরিণত করেছে এবং এর মাধ্যমে মূলত মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। তাদের কাছে সবসময় মানুষের জীবনের চেয়ে অর্থগত লাভটাই বেশি পছন্দের। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।